touch it. That's beautifully struck. Took it on the half. দেশের ইতিহাসে যে অভ্যাস নেই, জুনায়েদ যেন রাস্তা দেখিয়েছিলেন সেই অভ্যাসেই। ধরে খেলতে হবে, ভিত গড়তে হবে, এসব কথার ধার ধারে না গিয়ে তার কথা ছিল মেরে খেলতে হবে। সেই জুনায়েদ সিদ্দিকি বাংলাদেশ ক্রিকেটে এক আক্ষেপের নাম। একসময় সেই দুর্দান্ত ওপেনার হারিয়ে গেছেন টিম বাংলাদেশের খাতা থেকে। অকালে হারিয়ে যাওয়া সেই জুনায়েদ এখনও অক্ষত আছেন টি টোয়েন্টি ক্রিকেটের নিজের একটি রেকর্ডে। ধুমধারাক্কার চার ছক্কার টি টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলে তিনি রয়ে গেছেন সেরা পাঁচে। টি টোয়েন্টি ক্রিকেটের অভিষেক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বহুদিন থেকেই পাঁচে আছেন তিনি। এখনও জুনায়েদকে কেউ হটাতে পারেনি। লাল সবুজের জার্সি গায়ে ক্রিকেটের এই ছোট সংস্করণে জুনায়েদের আগমন ঘটে 2007 সালে। সে বছর পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেন তিনি। সেদিন মাঠে নেমেই ছোট এই ফরম্যাটের অভিষেক ম্যাচে বড় ইনিংস খেলার পঞ্চম ক্রিকেটার হয়ে যান তিনি। মাত্র 49 বলে 71 রান করেন জুনায়েদ। তবে দুর্ভাগ্য, বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি। 140 রানের লক্ষ্য পাওয়া পাকিস্তান 4 উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়। 6টি চার আর 3টি ছক্কায় নিজের শৈল্পিক ইনিংসটি সাজিয়েছিলেন জুনায়েদ সিদ্দিকি। টি টোয়েন্টি অভিষেক ম্যাচের সর্বোচ্চ ইনিংসের তালিকায় প্রথম স্থানে আছেন অজিদের সাবেক দলপতি রিকি পন্টিং। তিনি 2005 সালে কিউইদের বিপক্ষে 55 বলে অপরাজিত 98 রানের ইনিংস খেলেন। রিকি পন্টিংয়ের ঠিক পরের স্থানেই আছেন তার স্বদেশি আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের 43 বলে 89 রানের সেরা একটি ইনিংসের দিনে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে হারায় অস্ট্রেলিয়া। 6টি ছক্কা এবং 7টি চারে নিজের ইনিংসটি সাজান ওয়ার্নার। তৃতীয় স্থানেই আছেন কানাডার হিরন প্যাটেল। 2010 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 61 বলে 9টি চার এবং 2টি ছয়ে 88 রান সংগ্রহ করেন তিনি। চতুর্থ স্থানে আছেন আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো এবং ইংল্যান্ডের ডেভিড মালান। দুজনেই অভিষেকে করেছেন 78 রান। তবে এই রেকর্ডেই সীমাবদ্ধ নয় জুনায়েদ। এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যান বা ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকধারীও তিনি। 147 স্ট্রাইক পিকে জাতীয় দলে খেলা জুনায়েদ কখনোই খেলতে পারেননি দেশের মাঠে। বরাবর 7টি ম্যাচেই তিনি খেলেছিলেন দেশের বাহিরে। এক সময় অযত্নে হারিয়ে যাওয়া সিদ্দিকের আক্ষেপ এখন প্রিমিয়ার লিগও খেলতে না পারা। তবে সিদ্দিকের মতে তিনি থেমে যাওয়ার মানুষ নন, তিনি খেলবেন, 22 বছরের ক্যারিয়ারটা আরও দীর্ঘ করবেন।